এসএলএম আবেদনকারীদেরকে রুয়ান্ডা পাঠাতে মরিয়া হয়ে উঠেছে ব্রিটিশ সরকার। তারা যে কোনো মূল্যে এসএলএম আবেদনকারীদের নিয়ে একটি বিমান আগামী সাধারণ নির্বাচনের পূর্বে রুয়ান্ডা পাঠাতে চায়। এই জন্য হোম অফিসের পক্ষ থেকে এসএলএম আবেদনকারীদেরকে ফোন করা হচ্ছে। এক্ষেত্রে সঠিক তথ্য না দিয়ে তাদেরকে প্রলুব্ধ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আইনজীবীরা। তারা বলেছেন, সরকারের নতুন ঘোষিত স্কিম অনুযায়ী এই প্রকল্পটি হচ্ছে ভলান্টারিলি, যদি কেউ যেতে চায়, অর্থাৎ স্বেচ্ছায় যদি কেউ যেতে চায় সেটি। কিন্তু হোম অফিসের পক্ষ থেকে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে অনেক এসএলএম আবেদনকারীকে ফোন করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে তাদের এদেশে থাকার যেহেতু কোনো অধিকার নেই, তাদেরকে রুয়ান্ডা চলে যেতে হবে এবং এক্ষেত্রে যদি তারা চলে যায় তাহলে তারা £3,000 পাবে। আইনজীবীর মধ্যে একজন সাউথ ইয়র্কশায়ার রিফিউজি ল অ্যান্ড জাস্টিস চ্যারিটির লিগাল ডাইরেক্টর টম নান, তিনি বলেছেন হোম অফিস অনেক এসএলএম আবেদনকারীকে ফোন করেছে কিন্তু সেক্ষেত্রে তারা সঠিক তথ্য দেয়নি, কারণ মার্চ মাসের 11 তারিখ যে নতুন একটি গাইডেন্স দেওয়া হয়েছে সিভিল সার্ভেন্টদেরকে, সেখানে বলা হয়েছে সেটি হচ্ছে ভলান্টারি এবং অ্যাসিস্টেড ডিপার্চার। এই নীতি অনুযায়ী যদি কেউ স্বেচ্ছায় রুয়ান্ডা চলে যেতে চায়, যেসব এসএলএম আবেদনকারীর আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে, তাহলে তারা £3,000 পাবে এবং পাশাপাশি 5 বছরের যে সুবিধা পাওয়ার কথা নতুন চুক্তি অনুযায়ী রুয়ান্ডার সাথে যে চুক্তি যুক্তরাজ্য করেছে সেটিও পাবে। কিন্তু হোম অফিস যেসব ফোন করছে সেখানে কিন্তু এই কথাটি বলা হচ্ছে না, অর্থাৎ স্বেচ্ছায় যাওয়ার কথাটি বলা হচ্ছে না। তবে এই আইনজীবী জানিয়েছেন, যেসব তাদের ক্লায়েন্ট রয়েছে তারা সকলেই কিন্তু হোম অফিসের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। যদিও হোম অফিসের পক্ষ থেকে কতজনকে ফোন করা হয়েছে এবং কতজন প্রত্যাখ্যান করেছে সে ধরনের কোনো তথ্য দেওয়া হয়নি। আরেকজন মাইগ্রান্ট ভয়েজ চ্যারিটির ডাইরেক্টর রেজা গ্রামাদান, তিনি বলেছেন যেই নতুন পদ্ধতিটি করা হয়েছে সেটি আসলে সুপ্রিম কোর্টের যে রুলিং ছিল সেটিকে পাশ কাটিয়ে করার চেষ্টা করা হচ্ছে। কারণ এখানে বলা হচ্ছে যারা হোম অফিস, যেহেতু রুয়ান্ডা একটি নিরাপদ দেশ ছিল না, সেখানে সরাসরি পাঠানো যাবে না, কিন্তু যদি স্বেচ্ছায় যেতে চায় তাহলে সেটি পাঠানো হবে। পাশাপাশি তিনি আরও বলেছেন যে অনেক এসএলএম আবেদনকারী ইংরেজি ভালো করে বুঝতে পারে না, কিন্তু হোম অফিস থেকে যেসব ফোন করা হচ্ছে সেটি সম্পূর্ণ ইংরেজিতে করা হচ্ছে এবং কোনো ধরনের দুভাষী রাখা হচ্ছে না। তিনি আরও বলেন, সরকার আসলে চিন্তা করছে যে কোনোভাবে সাধারণ নির্বাচনের পূর্বে যেন একটি বিমান রুয়ান্ডার উদ্দেশ্যে ছেড়ে যায় যাতে ভর্তি থাকবে এসএলএম আবেদনকারীরা। সরকারের এই যে নতুন পলিসি, সেখানে বলা হয়েছে যেসব এসএলএম আবেদনকারীর আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে এবং এদেশে থাকার কোনো অধিকার নেই, তাদেরকে যদি রুয়ান্ডা পাঠানো যায় এবং তারা যদি স্বেচ্ছায় যায় তাহলে তাদেরকে £3,000 দেওয়া হবে, পাশাপাশি 5 বছরের যে সাপোর্ট স্কিম সেটিও দেওয়া হবে। এক্ষেত্রে যে নীতি রয়েছে সেটি হচ্ছে হোম অফিসের পক্ষ থেকে ফোন করা হবে, তাদেরকে সব কিছু জানানো হবে এবং তাদেরকে একটি ইনফরমেশন প্যাক পাঠানো হবে। কিন্তু হোম অফিস যে ব্রিটিশ সংবাদমাধ্যম আই নিউজে প্রকাশিত হয়েছে সেখানে তাদের প্রশ্নের উত্তরে এ ধরনের কোনো তথ্য দেয়নি, তারা আদৌ এই ইনফরমেশন প্যাক পাঠিয়েছে কিনা। তবে আইনজীবীরা বলেছেন তাদের যেসব ক্লায়েন্ট রয়েছেন তারা জানিয়েছেন তারা কোনো ধরনের ইনফরমেশন প্যাক পাননি। হোম অফিসের পক্ষ থেকে বলা হয়েছে গত বছর প্রায় 19,000 মানুষ তারা যুক্তরাজ্য থেকে এভাবে চলে গেছেন, তারা রিমুভ করেছেন, যা তার এর মাধ্যমে তারা ইলিগাল মাইগ্রেশন নিয়ন্ত্রণ করতে চান। এছাড়া এক হিসাবে দেখা গেছে গত বছর প্রায় 24,000 এসএলএম আবেদনকারীর আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। হোম অফিস মূলত এই 24,000 লোকজনকে টার্গেট করছে যাতে করে তাদেরকে রুয়ান্ডা পাঠানো যায়, যাতে করে সাধারণ নির্বাচনের পূর্বে অন্তত একটি বিমান রুয়ান্ডার উদ্দেশ্যে ছেড়ে যায় যাতে থাকবে এসএলএম আবেদনকারীরা, যাতে করে ঋষি সুনাকের যে প্রতিশ্রুতি সেটি বাস্তবায়িত হয়। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।